আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি কিচেন। আজকে আমি দেখাবো মিষ্টি কুমড়ার ভর্তা। বাসায় কিভাবে সহজে মিষ্টি কুমড়ার ভর্তা বানানো যায় তা আজকে আমি দেখাবো। এখানে আমি মিষ্টি কুমড়া টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এরকম টুকরা করে নিতে হবে। তারপরে অল্প হলুদ, হলুদের গুঁড়া, অল্প লবণ, তারপর মিষ্টি কুমড়াটা মেখে নিতে হবে। গরম তেলে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। এখন আমি ঢেকে দিব মিডিয়াম লো হিটে। মিষ্টি কুমড়াগুলো ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এক সাইড ভাজা হয়ে গেলে এরকম লাল লাল, তারপরে উল্টিয়ে দেব মিষ্টি কুমড়া। ভাজা এরকম লাল লাল ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে হাতে মেখে নিয়েছি। সরিষার তেলও দেয়া যায়, কিন্তু আমি সরিষার তেল দেইনি, কারণ মিষ্টি কুমড়া ভাজার সময় ওখানে তেল ছিল। ভালো করে মেখে মিষ্টি কুমড়া ভর্তা বানাতে হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।